আসসালামু আলাইকুম। দুপুর একটা শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত জাহান কলি। বার্ন ইনস্টিটিউটে ভর্তির 10 জনের অবস্থায় আশঙ্কাজনক, ডাক্তার সামন্ত। সিদ্দিক বাজারে বিস্ফোরণ, পরিবারের কাছে 16 জনের মরদেহ হস্তান্তর। কক্সবাজারে আরও এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা। গুলিস্তানে বিস্ফোরণে নিহত 18 জনের পরিচয় জানা গেছে। হিলিয় স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ। গুলিস্তানে বিস্ফোরণ, মারাত্মক চ্যালেঞ্জের মুখে উদ্ধার কাজ। জয়পুরহাটে নারীকে গলা কেটে হত্যা। কুমারখালী পৌর মেয়র সহ 22 জনের বিরুদ্ধে মামলা। এবং অপুষ্টি রক্ত স্বল্পতায় ভুগছে 100 কোটির বেশি কিশোরী ও নারী, ইউনিসেফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানী ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে আহতদের মধ্যে 10 জন শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। বুধবার সকালে চিকিৎসাধীন রোগীদের দেখে গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডক্টর শ্যামন্ত লাল সেন। রাজধানী সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত 16 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 2টা পর্যন্ত লাশগুলো হস্তান্তর করা হয়। ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সুবীর কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। কক্সবাজারের উখিয়ার কুতুপালঙ্গে দুর্বৃত্তের গুলিতে সৈয়দ হোসেন ওরফে কালা বদা নামে আরও এক রোহিঙ্গা নেতা খুন হয়েছেন বলে জানা গেছে। একদিনের ব্যবধানে এটি দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা। বুধবার সকাল 7টার দিকে 2 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডব্লিউ ব্লকে ঘটনাটি ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর গুলিস্তানের বিস্ফোরণে বিধ্বস্ত ভবনে আজ দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু হচ্ছে। মঙ্গলবার রাতে মারাত্মক ঝুঁকিপূর্ণ ভবনটির উদ্ধার কাজ স্থগিত করা হয়েছিল। এদিকে বিস্ফোরণে নিহত 18 জনের পরিচয় জানা গেছে। বিস্ফোরণে আহত হয়েছে আরও শতাধিক লোক। ভবনের ভেতরে কেউ চাপা পড়ে আছে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। বিস্ফোরণের কারণ সম্পর্কেও এখনও কিছু জানা যায়নি। পবিত্র শবে বরাত ও দোলযাত্রা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়া দেশের গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বুধবার সকালে হিলি সি এন্ড এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানী ঢাকার গুলিস্তান এলাকার সিদ্দিকবাজারে বিস্ফোরণে বিধ্বস্ত ভবনে দ্বিতীয় দফা অপারেশন বা উদ্ধার কাজের জন্য রাজক সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল সংস্থাগুলোর অবকাঠামোগত ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করছে ফায়ার সার্ভিস। সংস্থাটির উপপরিচালক বাবুল চক্রবর্তী বুধবার সকাল 8:30টায় গণমাধ্যমকে তথ্য জানান। বাবুল চক্রবর্তী বলেন, উদ্ধার কাজ শুরুর জন্য ফায়ার সার্ভিস প্রস্তুত রয়েছে, তবে স্ট্রাকচারাল ক্লিয়ারেন্স পেতে হবে। জয়পুরহাটের আক্কেলপুরে পান্না বেগম নামে এক গৃহবধূকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার গুরুম্বা পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। আজ আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত গৃহবধূ পান্না বেগম একই গ্রামে সুরাজুল ইসলামের স্ত্রী। কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার মেয়র মোহাম্মদ শামসুজ্জামান অরুণ সহ 22 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে কুষ্টিয়ার সহকারী পরিচালক নীলকমল পাল বাদী হয়ে মামলাটি করেন। বিশ্বজুড়ে বেড়েই চলেছে অপুষ্টি ও রক্ত স্বল্পতায় ভোগা নারীর সংখ্যা। প্রচলিত লিঙ্গ বৈষম্যের কারণে এ সংকট আরও তীব্র হচ্ছে, ফলে কিশোরী ও নারীদের মধ্যে পুষ্টির অভাব আরও বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক নানা সংকটে নারীদের পুষ্টিকর খাবার প্রাপ্তির সুযোগকে ব্যাহত করে চলেছে, ফলস্বরূপ খাদ্য নিরাপত্তায় লিঙ্গ ব্যবধান আরও প্রকট হচ্ছে। 2021 সালে খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা নারীর সংখ্যা ছিল পুরুষের চেয়ে 12.60 কোটি বেশি, যেখানে 2019 সালে নারীর সংখ্যা ছিল পুরুষের চেয়ে 4.90 কোটি বেশি। অর্থাৎ খাদ্য নিরাপত্তাহীনতার ক্ষেত্রে লিঙ্গ ব্যবধান প্রায় দ্বিগুণেরও বেশি হয়েছে। আমাদের পরবর্তী বিকেল 4টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।